Assalamualaikum viewers, welcome back to my channel. आशा करी आपनारा जे जेखान थेके आमारे भिडियोटी देखछेन सकलेई भालो आछेन, सुस्थ आछेन एबं निरापदे आछेन। आज आमार मा आमार बेलकनी बागान थेके सब्जी संग्रह करछे। निजेर हाते सब्जी गाछ लागिए से गाछ थेके सब्जी संग्रह करे खावार मजाटा एकदमई अन्यरकम। जारा आमार मतो प्रयोजनेर तागिदे भाड़ाटिया जीवन जापन करेन एकमात्र ताराई बुझबेन भाड़ाटिया जीवने सब शख आह्लाद पूरण है ना। आमार किन्तु अनेक शख बा स्वप्नई बोलते पारें, आमार निजेर बाड़ी रांगिनाय सब्जी चाष करब और टाटका सब्जी खाब, किन्तु ता तो आर हबार नय। आर सेजन्नई बासा बाड़ीते सामान्य परिसरे शख पूरणेर चेष्टा करी। आर सेई शखेर थेकेई এই ছোট্ট একটা সবজি বাগান আমি করার চেষ্টা করছি আমার বাসাবাড়ির বারান্দা বা বেলকনি যে যেটাই বলেন। তো আজকে আর কি এই বারান্দা থেকে যে সবজিটা সংগ্রহ করছি সেটাই রান্না করে দেখাবো আপনাদেরকে। আসলে আজকে যদি মাছ মাংস বা যে কোনো আরো বেশি হাইফাই রান্না বান্নাও হয় আমার বাসায়, সব কিছু থেকে কিন্তু আমার কাছে আমার এই সবজি বাগানের সামান্য সবজিটা রান্না করে খাওয়ার মজাটা কিন্তু অনেক বেশি লাগবে। তো যাই হোক, আর কি বলবো, আজকে এই যে পুঁইশাকের মিচুড়ি সংগ্রহ করা হয়েছে আমার ছোট্ট বারান্দা থেকে, তো এটাই আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। আর কুমড়ো বড়ি তো আসলে অনেকেই চিনি কম বেশি, তো যাই হোক সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তা সর্বপ্রথমে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো এই যে আমরা সবজি তুলে নিয়ে এসেছি আর এখন কাটাকুটো হয়ে গেছে, তো এই যে এখন রান্নার জন্য রেডি। তো এটাই হচ্ছে চাল কুমড়ো বা কুমড়ো বড়ি যে যেটাই বলি, এটা কিন্তু শীতের সময় খেতে অনেক মজা। তো শীত তো প্রায় চলে গেছে কিন্তু আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারিনি যে কুমড়ো বড়ি রান্নাটা, তো আজকে সেজন্যই ভাবলাম আর কি যে কুমড়ো বড়িটা রান্না করি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আমি প্রথমে কুমড়ো বড়িটাকে একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে কিন্তু পানির থেকে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে। তো এইভাবে কুমড়ো বড়িটা একটু পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু তেলটা অনেক কম লাগে, আর যদি ডাইরেক্ট শুকনোটা তেলের উপরে দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা অনেক বেশি খরচ হয়। তো সেজন্য আমি একটু কুমড়ো বড়িটাকে হালকা পানিতে দিয়ে ধুয়ে নিয়েছি। তো এই যে আমার কুমড়ো বড়ি ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি তেলের ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি,
আর সেই সঙ্গে কিছু কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এর ভেতরে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট। দিয়ে এখন আমি একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি মরিচের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। এখন এই গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর উপরে তেলও ভেসে উঠেছে। এখন আমি কেটে রাখা পুঁই শাকের ফলগুলো অ্যাড করে দিচ্ছি। আর আমি এই পুঁই শাকের ফলের ভিতরে কিন্তু একটা আলু কেটে দিয়েছি। এতে করে পুঁই শাকের ফলের স্বাদটা কিন্তু আর একটু বেড়ে যাবে। তো এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো আমার নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি কিন্তু এতে কোনো প্রকার পানি অ্যাড করিনি। এই পুঁই শাকের ফল থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই পুঁই শাকের ফলটা সিদ্ধ হয়ে যাবে। আর সেজন্য অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম লো ফ্লেমে রাখা লাগবে। তো এই যে দেখেন, আমি কিন্তু পানি অ্যাড করিনি, অথচ পানি অনেকটাই বের হয়েছে আর পুঁই শাকের ফলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কুমড়ো বড়িগুলো অ্যাড করে দিব। আর এই কুমড়ো বড়িগুলো অনেকেরই কিন্তু অনেক রকম সময় লাগে, যেমন আমার এই কুমড়ো বড়িগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আবার অনেক কুমড়ো বড়ি আছে যেগুলো তরকারিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যায়। তো আমারটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আমি একটু আগেই তরকারিটা অ্যাড করে দিয়েছি। তো এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব। আর এর ভেতরে আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম, আর এটা কিন্তু ঝোলের পানি। আমি একদমই হালকা হালকা ঝোলের পানি রাখবো, সেজন্য আমি আমার পরিমাণ মতোই পানিটা দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন, আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। আর সেই সাথে কিন্তু কুমড়ো বড়িগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আজকে ছিল এই আমার ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, সেই সাথে ছোট্ট একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, আর সেই সাথে কোনো প্রকার ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।